السلام عليكم ورحمة الله وبركاته. ويلكم باك تو ماي يوتيوب شانل. إتي أبونا لوكو ديكو ياسو أمار دارلون باشكاندي مدرسة أمار إلتون ساترو باي إنديا بيتروت دولون بروت ستان بايسي. إتي أمار مدرسة أهي بايسي. إتي أبونا لوكو ديكو بلا أمي سيستا بريسو. إتي بيتروت أسي. إتي أمي أبونا لوكو ديكو. تو جايز أبونا لوكو سايا سي إتي أمي أهي رومات باي بيسو. يات أمار هزوركول بوهي أسي. আৰু আমাৰ সেই ছাত্ৰ বাইজন আহিছে তেখেত এতিয়া আহি জাস্ট মাদ্ৰাসাত সোমাইছে এতিয়া আপোনালোকে দেখিব পাই আছে সেইকাৰণে এতিয়া আমি আপোনালোকক দেখুৱাই আছোঁ আমাৰ হুজুৰসকলৰ মুখৰ পৰা আমি এতিয়া শুনিব বিচাৰি আছোঁ যে তেওঁ ইমান ডাঙৰ এটা প্ৰতিষ্ঠানত গৈ পিনে দুই নম্বৰ স্থান পাইছে অল ইণ্ডিয়াৰ ভিতৰত সেইকাৰণে আমাৰ হুজুৰসকলে কি কয় এতিয়া আমি সকলোৱে শুনিম আমার বহুত ভাল লাগিছে আর হাফিজ সোহেব আহমদ 15 বছর বয়স বর্তমান চলি আছে আমার মাদ্রাসাত আমার দারুল বাসকান্দি মাদ্রাসা 3 বছর ধরে শিক্ষা অর্জন করে আছে আর তেখেতের ওস্তাদ হাফিজ কারী দিলওয়ার হোসাইন সাহাব তেখেত বহুত মেহনত করেছে এই লড়াটার উপর ইনশাল্লাহ লড়াই মেহনতের ফল সোহেব আহমদে পাইছে আর এটা আমার বাসকান্দি মাদ্রাসার ঐতিহাসিক একটা জয় হয়েছে আমি আশা করছি আমি ভাবো আর আমি আরও আশা করছো অহা বছরলৈকে আমার এই মাদ্রাসার পরা এবার দুই নম্বর আনিছে অহা বছর যাতে 1 নম্বর আনিব পারি আমি এনেকা চেষ্টা করিম আমি বহুত আশা করছো আর অল ভারতবর্ষের ভিতর আর ভারতবর্ষের ভিতর আমি যেহেতু আমি দুবাই যেহেতু ইন্টারন্যাশনাল যেহেতু মুসাবাক হয় যাতে আমি অসমের ভিতর আমার দারুণ বাসকান্দির পরে আমি এরপরে আমি এই আমার ছাত্র আমি হাফিজ ছাত্র যাতে তার লই আমি মুসাবাকাত কোরআনের অংশগ্রহণ করিব পারো আর তারপরে যাতে আমি 1 নম্বর স্থান লাভ করিব পারো এইটাই আমার আশা আর বেলেগ আমার আর কবলগীয়া আর আমার হুজুরসকল আছে এখন লগত আপনি মন্তব্য লব পারে এতিয়া আমার এইজন হুজুরের ওসরত আইসি আমার এইজন হুজুরে কি কয় শুনিবলৈ দিয়ে আখার শুনিবলৈ আশা করিল আজকে আমাদের জন্য অনেক আনন্দ খুশি যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না কেননা আজকে আমাদের এই প্রতিষ্ঠানের একজন ছাত্র মোহাম্মদ সোহেব আহমদ এবং ওনার শিক্ষক হাফিজ দিলওয়ার সাহেব ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এর আগেও আপনাদের জানানোর জন্য বলতেছি যে এর আগেও আমাদের মাদ্রাসার অনেক ছাত্ররা বরাক ভিত্তিক এরপরে আসাম ভিত্তিক তথা সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতা এবং ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানও অর্জন করেছেন আশা রাখি ভবিষ্যতেও এরকম সুনাম অর্জন যেন করতে পারেন এটা আমার আশা এবং দোয়া এতিয়া আমি শুনিব পাইছোঁ আমার হুজুরের পরা আমার হুজুরকলে ইমান দোয়া দিছে লাস্টত এতিয়া আমি দুই আখার কথা আমার সেইজন হুজুরের পরা শুনিব বিচারিছোঁ যিজন হুজুরে আমার এই ভাইজনক ইমান ধুনিয়াকে শিক্ষা দি ইণ্ডিয়াৰ ভিতৰত অল ইণ্ডিয়াৰ ভিতৰত 2 নম্বৰ স্থানত যাবলৈ পাৰিছে আমি এতিয়া সেইজন হুজুৰৰ পৰা দুই আষাৰ শুনিবলৈ আশা কৰিলোঁ জি আলহামদুলিল্লাহ আমি ওটাও আমাৰ বহুত বহুত খুচি হৈছে যেন আল্লাহ আল্লাহ আমাৰ 2 নম্বৰ দিছে চবৰ দুৱাৰ বৰকতে মানে ই মাদ্ৰাছাৰ চবে দুৱাৰ নাই পুৰা আসামবাসী দোৱা কৰিছে আলহামদুলিল্লাহ আর এই বছর 2 নম্বর পাইছি আমি আরও 2 বার অল ইন্ডিয়াতে 2 নম্বর পাইছি আরও 2 বার আমার বড় আশা আসলো এইবার ফার্স্ট পাইতাম আল্লাহ 2 নম্বর দিয়েছেন ওখানে শুক্রিয়া আগে দিই আমার আশা হইলো আহনন্দর দুয়ার আহনন্দর কাছে দুয়ার দরখাস্ত রইল আগে দিয়ে ফার্স্ট পাইতাম আগামী বছর এতিয়া যেহেতু আমি হুজুরের পরা শুনিছো হুজুর ইমান ডাঙর একটা কথা কইছে এনেকুৱা কিন্তু কথা কোনোবার মুখৰ পৰা ওলাব নিবিচাৰে আমার হুজুরে ইমান ধুনিয়াকে শিক্ষা দিয়ার পিছত ইন্ডিয়ার ভিতরত এনে 2 নম্বর স্থান আহার কারণে ইমান কথা এনেকুৱা কথা কব পাৰিছে আমার হুজুরক আমি ধন্যবাদ দিবলৈ বিচাৰিছোঁ যে আমার হুজুরে ইমান কষ্ট করে আমার বাসকান্দি দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার সবকেইজন হুজুর সকলে ইমান কষ্ট করে সকল শিক্ষা দি আছে এতিয়া আমি লাস্টত আমার সেই ছাত্র ভাইয়ের ওসরত গৈ আছো যাতে আমার ছাত্র ভাইয়ের পর আমি নাম তেখেতৰ মুখৰ পৰা
তেওর নাম কিনি শুনিব পারো আর তেওর মুখর পরা অলপ খিনি আমি যাতে তিলাবত শুনিব পারো আমি আশা করিল। সাহিব আহমদ, আমার নাম সাহেব, আমার নাম সাহিব আহমদ। আমি আপনার কাছ থেকে অল্প তেলাবত শুনতে আশা করছি। আমাদের দর্শক মন্ডলীদেরকে শুনাইতাম আসলে তেলাওয়াত শোনাইব ইনশাল্লাহ, সফরের কারণে অনেক দুই একার তেলাওয়াত বেশ না হুজুর, আমি দর্শক মন্ডলীরে শোনাইতাম, এখন অত বড় স্থানও পাইছে অল্প। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل جاء الحق وما يبدئ الباطل وما يعيد. قل إن ضللت فإنما أضل على نفسي وإن اهتديت فبما يوحي إلي ربي إنه سميع قريب. ولو ترى إذ فزعوا فلا فوت وأخذوا من مكان قريب. وقالوا آمنا به وأنى لهم التناوش من مكان بعيد. صدق الله العظيم. মাশাল্লাহ, আমার ভাই বহুত ধুনীয়াকৈ তিলাৱত কৰিছে, আৰু আপোনালোকে সকলোৱে দোৱা কৰিব যাতে অহা বছৰত আমাৰ এই দাৰুল উলুম বাসকান্দি মাদ্ৰাছাৰ পৰা আমাৰ এনেকুৱা এক নম্বৰ স্থানত যাতে আহিবলৈ পাৰে। এতিয়া আপোনালোকক মই এইখিনিয়ে ক'বলৈ বিচাৰিছোঁ যে আপোনালোকে সকলোৱে দোৱা কৰিব বুলি আশা ৰাখিলোঁ।